আসসালামু আলাইকুম সবাই রে শুরুতে জানাই আর আজকে রান্না করম কি তাই নিয়ে আইলাম তোমার সাথে অবশ্যই তোমরা ভালো লাগবো এত সুন্দর বেগুন আনছিলাম কিনিয়া আর বেগুন দিয়ে মনে চাইছে তরহারি রান্না করতাম প্রথমে বুঝছিলাম বাজি হরি আ আসলে বেগুন বাজি খাইতে আমার স্বাদ লাগে আর খাইলে পরে গিয়া শরীরের মাঝে চুলকায় তো আজকে কি করলাম বেগুন দিয়া খুব মজাদার একটা তরকারি রান্না করছি আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই ভালো লাগবো পাশে তা হোকা তা থাকিয়া দেখতে পারবা ইলা রান্না করি সাধারণ ইজি রান্না খেয়ে না জানে কিতা করলাম একটা ঘোড়ায় বইলাম বিসমিল্লাহ রহমান রাহিম দিয়া দিলাম দুই তনে তিন চামচ পরিমাণ সানফ্লাওয়ার তেল আর তারপরে দিয়া দিলাম দুই চামচ বয়ল করা ফিয়াজ টেবিল স্পুনে টেবিলর চামচ টেবিল চামচ এক বুঝছনি আর ফিয়াজ দেওয়া পরে ভালো করে নাড়াছাড়া করিয়া নেই আর লবণটা দিতেইব কিছু কমাইয়া দিব লবণ কারণ যে সময় আমি বয়ল করি পানি দিয়া লবণ দিই পেঁয়াজের সাথে এখন পরিমাণ মতো সায়ের চামচে দিয়ে দিলাম সায়ের চামুচে কি করছি এক চামচ দিয়া আর কিছু অল্প লবণ দিছি আর এখন দিয়ে দিলাম কি আদা চামচ হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম আদা চামচ তো নে একটু বেশি মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিম কারি পাউডার হাফ আদা চামুচে দিছি এখন মশলাটারে কি করলাম পেঁয়াজের সাথে ভালো করে সুন্দর মতে খসিয়ে আনিম বিরান করম আর কি মশলারে খেড়া আমার মাত বুজরে বাইবই নকো আর খারা বুঝো না করমু করমা আমি খুব ভাষায় তো কথা বলতেই পারি না বলতে চাই কি বলতে চাই কিন্তু বুঝি আমার মুখে দিয়া আসে না করে করে লজ্জা লাগে যেমন আসলে নাজ্জার কিতা লজ্জার কিতা হসাই আমরা তো জন্মিসি আমরা মাতৃভূমিতে তাই তো গ্রামর মানুষ না আমি আর গ্রাম লাগান কথা বললিয়া সবর শিক্ষা পেয়ে গেছি আর সেই গ্রামর বাসায় কথা বলি কারণ বইয়ের বাসায় কথা বলতে যেমন লাগে লজ্জা লজ্জা করে তখন কী দিয়ে রান্না করলাম তোমরা সাথে শেয়ার করলাম ওগুলা কি মাছের শুটকি লিজা বইনে দিসলা দেশ তো নেটাইয়া বাই মাছের শুটকি তো শুটকিগুলা বিজিয়ে রাখছিলাম কিছু সময় আর বালা করি দুই আনিছি। বালাকড়ি দুইয়ে নেওয়ার পরে শুটকিগুলা মশলার মাজে ভরিয়া দিলাম মিশাইয়া দিছি আঁকিজনে পেঁয়াজ মরিচ গুঁড়ো সব কিছু দিয়া মশলাটা খসিয়ে রাখছিলাম ও মশলার মাঝে বাই মাছের সুটকিগুলা যুক্ত করলাম দিলাম আর কি দিয়া বালাকড়ে নাড়াছাড়া একটু ফানি দিমু সুটকিগুলা আরও কিছু মস করিয়া বিরান করিয়া নিব যে সুটকির গন্ধগুলা যাইব আসলে সুটকির গন্ধ যায়নি সুটকি তো সুটকিও না তো খেবালা পাও কইবে অনেকে হয়তো খায় অনেকে হয়তো খায় না আসলে সুটকি কি সবাই খায় সুটকি সবাই পছন্দ নাই তো অনেকের পছন্দ আছে তো এখন আমি একটু সময় ডাকনা দিয়ে ডাকিয়া রাখলাম তারপরে আর বাড়াইলাম তোমার কাছে দেখাই কত সুন্দর তেল বাসিছে বিরান হয়েছে জানি মশলাটা আর তেলগুলা এত সুন্দর লাগে মজাদার একটা তরকারি হইব বেগুন বাইন মাছের সুটকি তো এখন আস্তে আস্তে বেগুনগুলা এড করিয়া দিলাম মিশাইয়া দিলাম সুটকির সাথে আর একটু নাড়াছাড়া করিয়া বেগুনগুলা সুটকির সাথে খসিয়ে নেব আমার পরিমাণ মতো জোল দিম এতো জোল লাগবে না দেওয়া তো একটু নাড়া ছাড়া করিয়ে বেগুনগুলো হসিয়ে যাক ফানি সুটকির সাথে তারপরে না পানি দিতাম তো কই বাই তোমরা গেছে আজকে বেগুন মাসের সুটকি তর শারি সেমন লাগলো আর খারা খাও ইলা ইলার কি এমলা আন দিয়া এমলার টেমলার যে লো এইভাবে বুঝছো নি এমলা নাই এইভাবে রান্না খরিয়া খারা খারা খাওয়া খরে নাই খায় বাইন হয়েছি না আমি তো দেখি ছোটো ছোটো মাছ এগুলো খাই না কিন্তু সুটকি দিল খাইলিতাম পি মাছ খাই না তখন মরিচর গুরুখানে কমাইয়া দিছিলাম খাঁসামরিচ বেশি খাঁসামরিচগুলা এতো জাল তার জন্য বেশি জাল হয়ে যায় সেদিন সুটকি করছিলাম একটা এত জাল লাগছে কোনোদিন লাগে মরিচর মাঝে জাল নাই আর অনেক কাঁচা জাল হইয়া যায় তখন তার জন্য একটু গুঁড়ো কমাইয়া রাখছি যে হাসামরিচ দিবছ হন তো হাঁসামরিচে তো কিছু জাল হয়ে যাব তাই যাই হোক সুটকি তরকারি জাল জাল হইলে মজা লাগে তখন কে করছি একটু সময় ডাকনা দিয়ে ডাকলাম রাখলাম ডাকিয়া তারপরে এখন বাহর ফাতা হয়টা দিয়া দিছি আর ফাতা ভাতা দেওয়ার পরে আমার পরিমাণ মত জোল দিলাই মো এখন কিছু জোল তো বার হয়েছিল বেগুনা তনে তখন আমার পরিমাণ মতো জোল দিয়া নারসাড়া খরিয়া আর বারো আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর বালকরে বক করি উত উঠবো তারপরে সোলার গ্যাসটা বন্ধ করল এখন কা কি পরিমাণ জোল দিলাম আর তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম আর কেমন করিয়া বক বক করি উত্তাইয়া যার ডাকনা লাগাই বারে বারে তুমারে দেখাই না উঠানা গিয়া সবাই বুঝে কিবা বা ডাকনা না দিয়ে এমনিও খালি রান্ধতে আছে রান্ধতে আছে না রে বাড়ি কী লাধবাই দেখছ তরকারিটা উতরা উঠে গেছে উতিয়ে গেছে থোড়া কিছু তো আরও ভালো করে গেলে কি করব আগুনটা বন্ধ করিয়া দিব হইয়া গেলেও আমার মজাদার বেগুন সুটকির তরকারি তো পুরোটা বালা লাগলে এইভাবে রান্না করিয়া খাইবাই আর যারা এত সময় আমার সাথে আসো ভিডিও দেখার জন্য দর্য দরিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ সোনা ফাঁকিও হল দেশর। আমরা তো সুটকি বালা পাইবায়নি বালা বালাফাও কইয়া যায় যে সুটকি না নু বালা পাই তখন কি করছি